নমস্কার সকলকে আমি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে একটু ভিন্ন ধরনের কোনো ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো ভ্লগ বা কোনো গান বা অন্য কিছুই না আজকে আমি একটা অন্য কিছু ধরনের ভিডিও নিয়ে এসেছি এখন পড়ে গেছে হচ্ছে প্রচণ্ড গরম আর এই গরমে আমাদের নানা ধরনের স্কিন গঠিত প্রবলেম হয়ে থাকে এবার সেই প্রবলেমগুলোর আমরা নানাভাবে সম্মুখীন হয়ে কিন্তু কোনো রেমেডি বার করতে পারি না তো তার জন্য আজকে ঘরোয়াভাবে বলো বা একদম নর্মাল মানে ঘরোয়াভাবে না হলেও একদম ভাবে আমরা কি করে আমাদের স্কিনটাকে কেয়ার করতে পারি সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর প্রথম কথা হচ্ছে আমরা তার স্কিন কেয়ার যেটা করব। সেই স্কিন কেয়ারটা মানে অতিরিক্ত কিছু দিয়ে করবো না যেটুকু প্রয়োজন সেটুকু দেব। আর আমি ভাবে করে থাকি আর তাতে আমার ভীষণই উপকার হয় সেটুকুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি আমরা যারা ধরো এরকম বয়সে যারা আমরা পড়াশোনা করছি বা এরকম অনেকেই আছে যারা বাড়ির গৃহিণী তাদের তো অনেক সময় মানে স্কিনের কোনো কেয়ার করার টাইম হয় না তো তার জন্য আমরা একদম কম সময় একদম অল্প সময়ে যে ধরনের কেয়ারটা আমরা করতে পারবো সেই কেয়ারটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি এই ধরনের ভিডিও পছন্দ করো তাহলে আমাকে কমেন্টে জানাবে কার ধরো কোনো প্রবলেম থাকলো বা কিছু অন্য যাবতীয় জিনিস আমার যদি জানা থাকে আমি অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বেশি কথা বলে আর ভিডিওটাকে বাড়াবো না ভিডিওটাকে আমি শুরু করবো এবার হচ্ছে আমি যেভাবে স্কিন কেয়ার করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে স্কিনটা যদি আমরা কেয়ার করতে পারি তাহলে এই গরমকালে বলো শীতকালে ঠিক একটু অন্য প্রসেস হয়ে যায় বাট গরমকালে যদি এইভাবে স্কিনটা কেয়ার করি তাহলে আমাদের স্কিনে কোনো রকম ক্ষতিকর প্রভাব পড়বে না বা স্কিনে কোনো প্রবলেম বেরোবে না ঠিক আছে তো আমি যেভাবে স্কিনটা কেয়ার করে থাকি সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি প্রথমে একদম সবার প্রথমে আমরা একটা একটা এরকম ভিজে ওয়াইপস নেবো এই ওয়াই স্টেপটা পুরোটাই মানে তোমরা ক্যান্সেলও করতে পারো বা করতে পারো এটা যে খুব জরুরি সেরকম কিছু না আমি যে ওয়াইপসটা নিয়েছি সেটা হচ্ছে মানে জনসন বেবিসের এই ওয়াইপসটা আমি ইউজ করি যে কোনো ধরনের তোমরা ওয়াইপস ইউজ করতে পারো এর পেছনে কোনো মানে এটাই করতে হবে এটাই ভালো এরকম কোনো ব্যাপার না তো এই ওয়াইপসটা দিয়ে আগে আমি আমার ফেস আমার গলা এই দুটোকে আমি ভালোভাবে ক্লিন কে করে নেব এটা ভালোভাবে ক্লিন করলে কি হয় মানে মুখের যে ময়লাগুলো সেগুলো বেরিয়ে যায় এই স্টেপটা না পুরোপুরি অপশানাল তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো আমার যখন তাড়াহুড়ো থাকে তখন আমি করি না যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি তো তার জন্য আমি এখন এই স্টেপটা করছি দিয়ে আমার পুরো ফেসটা ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে পুরো ফেসটা তোমরা যেখানেই যাও বা আসো তোমরা ক্লিন করার পর দেখবে ওয়াইপস দিয়ে তোমরা মাঝে মধ্যে নিজেরাও ক্লিন করতে পারো অন্য কিছু না করে প্রচুর পরিমাণে যে আমাদের মুখের মধ্যে ওয়াইল জমে থাকে বা ধরো আমরা যখন রাস্তাঘাটে ঘুরে অনেক সময় তো আমরা প্রোটেকশান নিয়ে বেরোই না তো বিভিন্ন ধরনের ধুলো ময়লা সেগুলো আমার স্কিনে এসে তো পড়ে তো সেই ময়লা ধুলোগুলোই ওয়াইপসটা দিয়ে মোচার ফলে চলে যাবে তো এটা হচ্ছিলো ফার্স্ট স্টেপ অ্যান্ড অপশনাল তোমরা চাইলে এটা ইউজ করতে পারো কি চাইলে নাও ইউজ করতে পারো তো এবার হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ যেটা তোমাদেরকে করতে হবে মানে তোমরা যদি এই ব্যাপারটাকে ফলো করতে চাও তো এটা করতে হবে এরপর আমি একটা ফেস আমার মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেব দেখো এই ফেস ওয়াশটা হচ্ছে হিমালয়ের নিম ফেস ওয়াশ তোমরা যা ফেস ওয়াশ ইউজ করো তাই ফেস ওয়াশ ইউজ করবে কোনো ব্যাপার না আমি আমি ঠিক এই ফেস ওয়াশটা ইউজ করি তো তার জন্য আমি এই ফেস ওয়াশটা দিয়ে ভালোভাবে মুখটা ক্লিন করে নেবো আমার ফেসওয়াশ দিয়ে গোটা মুখটা ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফেসওয়াশ দিয়ে ক্লিন করা হয়ে গেলে মুখটা আমি এর ওপর দেবো হচ্ছে টোনার তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো আমি ইউজ করছি হচ্ছে গুড ভাইবসের রোস্ট টোনারটা গুড ভাইবসের রোস্ট টোনারটা আমি ইউজ করছি এই টোনারটা ভীষণই ভালো তোমরা মেকআপ করার আগেও এই টোনারটা ইউজ করতে পারো অ্যাকচুয়ালি টোনার আমাদের কি করে আমাদের স্কিনটাতে যা যাতে ক্ষতিগ্রস্ত না হয় ফার্স্ট অফ অল আমি যদি মেকআপ করার আগে টোনার ইউজ করি তাহলে তখন কি হবে আমাদের মেকআপের যে মানে ব্যাড এফেক্টটা সেটা আমাদের স্কিনে পড়তে দেবে না এই টোনারটা ঠিক আছে এই টোনারটা তোমরা মেকআপ করার ইউজ করতে পারো আর তোমরা এমনি স্বাভাবিকভাবেই ইউজ করতে পারো কারণ আমাদের স্কিনের জন্য এটা ভীষণই ভালো ঠিক আছে তো আমি ইউজ করছি হচ্ছে গুড ভাইবসের রোজ টোনারটা তোমরা ধরো যদি কারোর কাছে টোনার এই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকে তোমরা গোলা বাড়ির আর যে গোলাপ জলটা হয় সেই গোলাপ জলটা তোমরা ইউজ করতে পারো টোনার হিসাবে সেটাও ভীষণ ভালো তো তোমরা ওটাই ইউজ করতে পারো আমার ব্যক্তিগতভাবে গুড ওয়াইভসে রোস টোনারটা ভীষণ ভালো লাগে তো আমি এটাই ইউজ করছি টোনার সবসময় মুখ থেকে একটু দূরত্ব বজায় রাখবে দিয়ে স্প্রে করবে টোনার স্প্রে করা হয়ে গেছে এবার এটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর আমরা যেটা ইউজ করবো তাহলে ফার্স্ট আমরা কি করলাম ক্লিন করলাম মুখ মুখটাকে প্রথমে অ্যাট ফার্স্ট মুখটাকে ক্লিন করা হয়ে গেল তারপর আমরা ইউজ করলাম টোনার ক্লিনজিং টোনিং এরপর আমরা ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজিং স্কিনটাকে অনেকে আমরা এমন আছি যে গরমকালে আমরা কোনো ময়শ্চারাইজার ইউজ করি না কারণ অনেক মানে আমাদের শীতকালে স্কিনটার উপর টান পড়ে তার জন্য আমরা ময়শ্চারাইজার ইউজ করি কিন্তু গরমকালে করি না কিন্তু ময়শ্চারাইজারটা আমাদের স্কিনের জন্য খুবই জরুরি কিন্তু গরমকালের জন্য আমাদের এমন ময়শ্চারাইজার ইউজ করতে হবে যেটা হবে অয়েল ফ্রি যার মধ্যে কোনো অয়েল থাকবে না তো আমি এখানে ইউজ করছি হচ্ছে এক্স টেম্পোর এই ময়শ্চারাইজারটা এটা আমি ভীষণ ইউজ করি তার জন্য একটু ইয়ে হয়ে গেছে তো আমি এক্স টেম্পোর এই ময়শ্চারাইজারটা ইউজ করছি গরমকালের জন্য এটা ভীষণ ভালো মুখটা একদম অয়েলি একদম প্যাচি একদম কিছু হয় না এক্সটেম্পর এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি এটা অয়েল ফ্রি ঠিক আছে এটা জেল ময়েশ্চারাইজার তো এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি তোমাদের কাছে এক্সট্রিম অ্যাভেলেবেল নাই থাকতে পারে হয়তো নাই থাকবে তো তাম তোমরা কি করবে পতঞ্জলির যে জেল টাইপের হয় সেটা ইউজ করবে সেটা অয়েল ফ্রি হয় তারপর আরও বি অনেক ধরনের অয়েল ফ্রি ময়েশ্চারাইজার আছে বা যেটা তোমাদের স্কিনের সাথে শ্যুট করে সেই ধরনের ময়শ্চারাইজার ইউজ করবে তো আমি এখান থেকে ময়শ্চারাইজারটা নিয়ে একটু লাগিয়ে দিলাম ময়শ্চারাইজারটা ভীষণ ভালো ভীষণ ভালো গরমকালে এইটা দিলে আর কিছু ইউজ করার প্রয়োজনই নেই এরপর আমি ময়শ্চরাইজারটাকে লাগিয়ে নিলাম লাগিয়ে এটাকে আমি ম্যাসাজ করবো হচ্ছে ওপর দিকে কোনো মুহুর্তে এটাকে এভাবে এইভাবে আমরা আমিও করতাম আগে এইভাবে নামানো যাবে না আমার এইভাবে নামিয়ে যদি আমরা ম্যাসাজ করতে থাকি কন্টিনিউ করতে থাকি কন্টিনিউ করতে থাকি তাহলে আমাদের স্কিনটা ঝুলে যাবে আমি ভালো করে ময়শ্চারাইজারটা আমার ফেসে ভালো করে মাসাজ করে নিয়েছি আর এখন মোটামুটি এটা শুকিয়ে গেছে তোমরা দেখতে পাবে কোনো অয়েলি ভাব নেই ঠিক আছে কোনো অয়েলি ভাব নেই তোমরা যদি কাছ থেকে দেখতে পারতো তাহলে ভালো হতো কোনো অয়েলি ভাব নেই তো এটা ভালোভাবে ম্যাসাজ করে নিলাম এটা ভালোভাবে ম্যাসাজ করে আমাদের স্কিনের সাথে বসিয়ে নিতে হবে তো ব্যাস এইটুকুই স্টেপ হচ্ছে ফার্স্টে আমরা করবো ক্লিনসিং টোনিং মশ্চারাইজিং এই তিনটে স্টেপ আমরা যদি গোটা গ্রীষ্মকাল ধরে করে যেতে পারি তাহলে আমাদের স্কিনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না বা আমাদের স্কিনটা কোনোভাবে খারাপ হয়ে যেতে পারে না অনেক রকম স্কিন কেয়ার হয় অনেক অনেক রকম স্কিন কেয়ার হয় তো এটা হচ্ছে একদম নর্মাল এবং স্বাভাবিক স্কিন কেয়ার যেটা আমি তোমাদেরকে দেখালাম আর এইটাই আমি করব গোটা গ্রীষ্মকাল ধরে কারণ এটা আমার আমার নিজের স্কিনে ভীষণভাবে ভালোভাবে কাজ করে শীতকালেও আমি মাঝে মধ্যে এটা করেছি কিন্তু তখন ময়েশ্চারাইজারটা অয়েলি ময়শ্চারাইজার দিতে হবে ক্লিনজিংটা তখন অন্য ক্লিনজার দিতে হবে তো এইভাবে আমরা গোটা স্টেপটা করছি এইটা তোমরা সারা দিনের মাথায় দুবার করবে একটা হচ্ছে সকালবেলায় একটা হচ্ছে রাত্রিবেলায় মানে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে না রাত্রিবেলা ধরো সন্ধেবেলা করে নিলে কি সকালবেলা তোমরা ধরো কোথাও বেরোচ্ছ তখন করে নিলে আর একটা কথা বলি আমরা যখন সূর্যের রোদের মধ্যে বেরোই তখন আমরা এই তিনটে স্টেপ করব তার সাথে সাথে তোমরা যদি কেউ সানস্ক্রিন ইউজ করতে মানে করো তারা সানস্ক্রিন ইউজ করতে পারো কিন্তু আমি ব্যক্তিগতভাবে সানস্ক্রিন ইউজ করি না এটা আমার ব্যক্তিগত মতামত সানস্ক্রিন ইউজ করলে আমার মুখটা ভীষণ মানে ফেসটা খুব কালো হয়ে যায় আর সূর্যের তো রোদ থেকে আমার তো স্কিনটাকে কোনো রকম প্রোটেক্ট তো করেই না আমার ব্যক্তিগত মতামত অনেকে অনেক মানে অনেকের ভালো এফেক্ট দেয় অনেক ভালো কিছু হয় কিন্তু আমার সেভাবে কিছু হয় না তাই আমি বলবো না যে সানস্ক্রিনটা ইউজ করবে তোমরা যদি সানস্ক্রিন ইউজ করো তাহলে সানস্ক্রিন ইউজ করবে তাহলে সূর্যের রোদ থেকে তোমরা প্রোটেকশান পেতে পারো স্বাভাবিকভাবে তোমরা এই ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এই তিনটে স্টেপ তোমরা যদি ফলো করে যেতে পারো আমি বলছি স্কিনের উপর কোনো প্রভাব তোমাদের আশা করি পড়বে না আমার তো কোনো হয় না কোনো সাইড এফেক্ট হয় না আমার কেন এরকম আমরা অনেক সবাই করি আমার দেখতে অনেক বন্ধু বান্ধব এরকম করে তাদেরও মানে কোনো খারাপ এফেক্ট পড়ে না তাদের ভালোই হয় আরেকটা কথা বলছি এই ধরনের এই যে স্টেপগুলো এটা কোনোটাই মানে ফর্সা হওয়ার বা স্কিন মানে স্কিন তো উজ্জ্বল হবে সতেজ তো থাকবেই স্কিন কিন্তু কোনোটাই যে ফর্সা হব এরম টাইপের কিছু না ফর্সা হওয়ার জন্য অনেক রেমেডি আছে প্রথমত বেশি করে জল খেতে হবে আর এইগুলো হচ্ছে আমাদের স্কিনটাকে আমরা কীভাবে কেয়ার করলাম কীভাবে আমাদের স্কিনটা সতেজ থাকবে ভালো থাকবে এটা হচ্ছে এই স্টেপ এটা হচ্ছে বিশেষ করে গ্রীষ্মকালের জন্য তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি পরে আরেক ধরনের ভিডিও আনতে চলেছি সে সেটা হচ্ছে আমাদের মানে সূর্যের রোদে অনেক সময় আমাদের ফেসে ট্যান পড়ে বা আমাদের এই যে চোখের তলে যে ডার্ক সার্কেটগুলো আছে এই ডার্ক সার্কেটগুলো তোমরা কীভাবে রিমুভ করবে এই ধরনের ভিডিও আমি আনতে চলেছি তোমরা যদি হও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে বাই বাই